আমরা বেরোলাম। গুড মর্নিং, গুড মর্নিং শুভদা, মিশু ভালো, মাসি মিশু ভালো তো? এই চলে এলাম মেয়ে জামাইকে নিতে। হ্যাঁ, মেয়ে জামাই মানে মেয়ে জামাইদের নয় তো? দুই মেয়েকে কিন্তু একসঙ্গে ছাড়তে পারবো না বলে দিলাম। না না, আমি তো আমার মেয়ে জামাইকে নিতে এসেছি, অন্যের মেয়ে জামাইয়ের প্রতি তো আমার কোনো দায়িত্ব নেই। তারা আসবে, তারা নিয়ে যাবে। হ্যাঁ, যদি একসঙ্গে আমার সঙ্গে যেতে চায় তো আমার কোনো আপত্তি নেই। অবশ্য তোমরা যদি মত দাও তবে তো সেটা নির্ভর করছে। দুজন নতুন বউ একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি খালি করে, দ্যাটস নট পসিবল। তাছাড়া পোখরাজের ক্লাসেস আছে, ও ক্লাস করে ফিরে আসুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, পোখরাজের লেখাপড়া আছে, কোহিনুরের তো লেখাপড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোহিনুর এখন যতটা ফ্রি, পোখরাজ ডেফিনেটলি ততটা ফ্রি না। না না, আমাকে এসব কথা কেন বলছো বিশু? আমার তো কোনো আপত্তিই নেই। হ্যাঁ, আমার মেয়ে একটা অন্যায় করেছে ঠিকই, কিন্তু তোমরা তো আমার মেয়েকে এ বাড়ির বউ করতে চেয়েছিলে, ও এই বাড়িরই বউ হয়েছে। আর আমি তো দেখতেই পাচ্ছি যে ও কিভাবে এই কদিনের মধ্যেই তোমাদের সকলের মন জয় করে নিয়েছে। এটাই আমাদের শিক্ষা, আর পার্থক্যটা ঠিক এইখানেই। আর ঠিক এই কারণেই ওদের সঙ্গে আমাদের এই ঘনিষ্ঠ সম্পর্কটা হয়নি, বুঝতে পেরেছ? ওই যে কুশলের মেয়েরা বেশি বিদ্বান হয়ে গেছে তো, তাই তার হালচাল চাল চলন সবই অন্যরকম। বাবা, কুন্তল তোমাকে বলতেই পারবো না আমি, কি লজ্জার কাণ্ড করেছে না ওই মেয়ে। কি কি করেছে মা? থাক, ছেড়ে দিন, কি দরকার এইসব কথা, কি আর বলা যায় বলুন। না না, জানতে তো হবে, জানা তো উচিত। না, লজ্জার ঘটনা ঘটিয়েছে, জানতে হবে না? জানবে না কেন? She was asked to stay away from Pokhraj. কিছুদিনের জন্য। পোখরাজের সামনে পরীক্ষা আছে, পোখরাজকে রাজ্যকে পড়াশোনা করতে হয়, এটা ওকে বলা হয়েছিল। সেজন্য ওর একটা সেপারেট ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, গেস্ট রুমটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ওকে থাকার জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাত্রেবেলা সবাই শুয়ে পড়ার পর তিনি গেস্ট রুম থেকে বেরিয়ে পোখরাজের কাছে চলে যান। পোখরাজের পড়াশোনা মাটি এবং এত লজ্জার ব্যাপার। সকালবেলা মনেরা যখন উপরে যায় তখন দেখে তিনি বাড়ির ঘর থেকে বেরোচ্ছেন। Can I beat this? She is such a shameless girl. নির্লজ্জ বেহায়া, একটা নতুন বউ পাওয়া যায়? কিরকম মেয়ে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা সবাই। আর যার বাড়িতে যেমন মেয়ে হয়েছে সেরকম তারা তৈরি করেছে, যারা নিজে যেরকম তাদের মেয়েকে সেরকম ভাবেই তৈরি করেছে। কিন্তু সেটা তো আমাদের কনসার্ন না। আমার একমাত্র কনসার্ন হচ্ছে ও এই বাড়িতে কেন এসেছে। এই বাড়িতে এসেছে বলেই তো এত আলোচনা আমরা করছি ওকে নিয়ে, এত কথা ভাবছি। না হলে অন্য কোথাও যদি যেত তাহলে কি ওকে নিয়ে এত কিছু ভাবতে যেতাম আমরা? ভাবতাম না তো কখনো। কি বলবো বলুন তো বৌদি, আপনি আপনারা যত বলছেন আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। হাজার হোক, একই বংশ তো, আমি আমার বংশ পরিচয়টাকে অস্বীকার করতে পারি কি করে? কি লজ্জা, ছি 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 ছি। আচ্ছা, ওর বাবা মাকে একটু শিক্ষা দেয়নি? আমার মাও তো ছিল, সেও তো শিক্ষা দিতে পারতো। অবশ্য জানি না ওরা কারোর শিক্ষাই নেবে কি না, কেন দুটো বোন যা হয়েছে আমাকে তো প্রতিদিন শাসাচ্ছে, বলছে বাড়ি ছেড়ে চলে যাও। তাই নাকি? বাড়িটা কি ওদের একার নাকি? বাড়িতে তো তোমারও অধিকার আছে, তো তোমার বাবার বাড়ি।
কুন্তল বাড়িটা লেখাপড়া করে নাও, যেরকম হলে আমরা তোমায় হেল্প করব। শুভদা, বাবা দেবে বলো? বাবা লিখলে তো বড় ছেলের নামে লিখে দিয়ে যাবে। না না, সেটা তো উনি আইন তো করতে পারেন না। দেখি, অন্যের প্রপার্টির ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওরা কি করবে না করবে সে ওরা বুঝুক। কুন্তল, তুমি নিশ্চয় বেশি দিন আর এখানে থাকছো না? না আমি সমস্যা, আমরা চলে যাব। এই অষ্টমঙ্গলার জন্যই ছিলাম। সত্যি কথা বলতে কি, চলে যেতে পারলে আমরা বেঁচে চাই। এই পাপের মধ্যে থাকতে সত্যি আর ভালো লাগছে না। আমার ওই গ্রামের বাড়িতে যেটুকু কুড়ে ঘর আছে আমার চলে যাবে তাতে। রাইট কুন্তল, তোমার সঙ্গে তো এমনি ওই ল্যান্ডের ব্যাপারটা ফাইনালাইজ হয়ে গেছে, এবার আমাদের কনস্ট্রাকশনের কাজটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, এখন তো আর আলাদা করে কিছু বলার নেই, এখন তো আমরা কুটুমই হয়ে গেছি। হ্যাঁ, কুটুম তো হয়েই গেছো। কুটুম হয়ে গেছো বলে তো আর যে টাকাটা নিয়েছিলে সেটা নিশ্চয়ই ফেরত দেবে না, তাই না? মিশু ভাই, ভাই কি বলবো ভাই, আমার অবস্থা তো তুমি জানোই ভাই। সামান্য প্রাইমারি স্কুলের একটা টিচার কত টাকাই বা মায়না পাই বলো? তার মধ্যে তো সব কিছু করতে হয়, এই ধরো লৌকিকতা, তোমার অসুখ বিসুখ সব কিছুই আছে। তো তুমি তো জানো মাসি, তোমার বৌমা তো সবসময় ভুগছে সেসব চিকিৎসার খরচ। তারপর ধরো এই মানে আমি তো আর মা বাবার কাছ থেকে কিছু পাবো বলে আশা করি না। আর দাদা যে পথে রোজগার করেছে, না আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। আর যখন টাকাটা নিয়েছি তখন তো আর বিয়ের কথা ছিল না, মানে তখন নিয়েছি তো খরচ হয়ে গেছে। না মানে আমি দিতে পারলে কিন্তু সত্যি ফেরত দিতাম। হ্যাঁ, বুঝে গেছি। আরে সে তুমি তোমার জমি বিক্রি করেছো, আমরা তোমাকে টাকা দিয়েছি, সে মিটে গেছে। আমরা কি তোমার কাছ থেকে বিনে পয়সা জমি নিতাম নাকি? সে তো আমি জানি মেশোমশাই, আপনারা কি আর সেরকম মানুষ? আপনারা কারোর এক ইঞ্চি জিনিসও এমনি এমনি নেবেন না। যাক, বাড়িতে কি খুব তোড়জোড় চলছে নাকি? আর বলো না মাসি, দাদা তো সেই সকালে উঠেই বাজারে চলে গেছে। তাই নাকি? দাদার মেয়ে আর জামাই যাবে কি যাবে না সেটাই এখনো ঠিক হয়নি। পোখরাজ আসবে, তারপর কখন যাবে কখন যাবে না, মানে কোনো কিছুরই তো ঠিক নেই। উনি বাজারে চলে গেছেন। ওই দেখাচ্ছে আর কি সবাইকে। কিন্তু কুন্তল, তুমি আবার মিষ্টি আনতে গেলে কেন সেটা আমি বুঝতে পারছি না। সে কি কথা, প্রথমবার মেয়ে জামাইকে নিতে এসেছি, একটু মিষ্টি হাতে করে নিয়ে আসবো না? হ্যাঁ, সে ভালোই করেছে কুন্তল। তা আসলে কি জানো তো, আমাদের বাড়িতে না যে কোনো দোকানে মিষ্টি আসে না। কেউ মুখেই দেবে না জানেন তো ওই মিষ্টিগুলো দাদা। শুধু শুধু আপনি কষ্ট করে এতগুলো টাকা খরচ করে মিষ্টিগুলো কিনে আনলেন। না বৌদি, আমি কিন্তু ভালো দোকান থেকে এনেছি, খেয়ে দেখবেন খারাপ লাগবে না খেতে। সবাইকে একটু দেবেন, সবাই খাবে একটা করে। শোনো, তোমাদের ভালোর সঙ্গে তো এদের ভালো মিলবে না, এদের মুখের তার এখন বেড়ে গেছে। ছোটবেলা থেকে ওইসব দোকান থেকে ভালো মিষ্টি খেয়ে অভ্যেস, তো মিলবে না গো। ঠিক আছে, এনেছ রেখে দিচ্ছি। ও শর্মিষ্ঠা। হ্যাঁ মা,
এলে কেন? কেন এলে? তোমার এত শরীর খারাপ। কি করব মা, একটু চেষ্টা করি যতক্ষণ পারি করতে আর কি। কি হয়েছে বড় বৌমা? বাবা, সকাল থেকে না মাথাটা কেমন ঘুরছে জানেন, মনে হচ্ছে পড়ে যাব, এই বুঝি পড়ে গেলাম। খুব শরীর খারাপ লাগছে সকাল থেকে। অ্যাক্টিংটা চালিয়ে যাও, কিন্তু হ্যাঁ, হঠাৎ করে সুস্থ মানুষ যদি অসুস্থ হয়ে যাও তাহলে সবার আগে তোমার ছেলে বাগড়া দেবে। তো সেটাই চাই আমি, এটাই দেখতে চাই তোমালি, যে পোখরাজ কি করে। আমি চাই যে ওরা আমাকে ফেলে রেখে চলে যাক। যে পোখরাজ আমাকে ছেড়ে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খেতে জানতো না, সেই পোখরাজ আজ কি করে সেটাই আমার দেখা। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।